বিসিএস ক্যাডার হলে চাকরি হয় তো? হয় নাই? না পাগল হইছে? তারপরে ওকে বিসিএস ক্যাডার বানান, চাকরি আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হোসেন ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন দাদু? ভালো আছে ভাই, ভালো আছেন। এই গাভিগুলোর কেমন দুধ হয়? এই গরুর দুধ আপনি 12 লিটার? 12 লিটার? এগুলো 12 লিটার আর এগুলো 14-15। এটা তো ছোট, জার্সি। আরে তো বড়, এটা একটু কম হয়? কম হয়। আর এর থেকে সব থেকে বেশি হয় কোনগুলো আপনি যদি দেখেন? ওই যে ওইটা বান বড়, ওইগুলো কতখানি করে হয়? 25 লিটার করে হয়। মাশাআল্লাহ, সকালে 25 লিটার, বিকালে 50, বিকালে কি 50-25 হয়? না না না, বিকালে কত? সকাল বিকাল মানে আপনার কাছে বেলাতে 50? সকাল বিকাল মিলে কয় লিটার হয় একটা গরু? আমি সেটা জানতে চাচ্ছি। মানে একটা গরু মানে আপনার কাছে 12 লিটার 14, মানে সকাল বিকাল মিলে 25 লিটার হয়? 25, হ্যাঁ। একটা গরু? একটা গরু। আচ্ছা আচ্ছা, তো আর আর এর বাছুর গুলো কোথায় রাখছেন আপনি? বাছুর মানে খামারে। আচ্ছা, আমরা একটু এর বাছুর গুলো দেখি। আসলে এই জায়গাটা এসে অনেক ভালো লাগলো, কারণ এইটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা সাজাতপুর থানার মধ্যে নদীর পারেই। আপনারা যদি দেখেন এই নদীর পারেই গাভিগুলো কি সব গোসল টোসল কি এই নদীতে খাওয়ায়? নদীতে? নদীর পানি খায় তারা? নদীর পানি খাওয়ায়, নদীর পানিতে মানে যে যা পায় নেয়া খাওয়ায় নেয়া নেই। আচ্ছা আচ্ছা, আর হামেলি মানে সাইড দে খায়। আচ্ছা, আমরা একটু আপনার ইগুলো দেখি। আপনার আপনার কতগুলো গাভি আছে? আপনার মানে 90 90টা গাভি আছে? 90টা গাছে বে 90টা? হ্যাঁ। আচ্ছা, আমি আপনারা কি এখান থেকে গাভি বিক্রি করেন? হ্যাঁ করে। হ্যাঁ, বাছুর সহ? বাছুর আকারে পাঁচাত দিছি। আচ্ছা, বিক্রি করেন? হ্যাঁ। আমার দুধের দরকার সেরকম একটা গাভি, মানে রানিং দুধ হচ্ছে, সাথে বাছুর সহকারে আপনারা বিক্রি করেন? হ্যাঁ করে। হ্যাঁ করে। তাতে কেমন দামের মধ্যে হলে আমরা পাবো? আপনার মানে ভালো গাভি পারি মানে আপনি 3.5 লাখ থেকে 2 লাখ 80 হাজার। এই 3.5 লাখ 2 লাখ 80 হাজার টাকার গাভি কত কিলো দুধ হতে পারে? আপনার মানে 20-25। 20-25 সকাল বিকাল মিলে দুই বেলা দেয়া? এগুলো আপনার প্রমাণ স্বরূপ দিতে পারবেন? প্রমাণ? হ্যাঁ। আচ্ছা, আপনার বাছুর গুলো দেখান তো। তো আপনারা এখন একাই নাকি কয়জন ভাগে আছেন? আমরা মনে করেন আছেন 9 জন। 9 জন আছে? তারপরে আয়ব আছে। আচ্ছা, ওনাদের সঙ্গে একটু কথা বলে। আসলে এই জায়গাটা মানে কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না, এত সুন্দর একটা জায়গা। এখানে আরো কারো আরো কয়টা খামার আছে এরকম? মানে খামার মনে করেন আমাদের মধ্যে মানে 3টা আছে। 3টা? হ্যাঁ 3টা। মানে এই মধ্যে এটা মাঝে এই পাশে একটা, এই পাশে একটা। হ্যাঁ। এদের সঙ্গে আপনাদের ই নাই? না, মানে পার্টনার নাই? না না না। আচ্ছা, এই দুধগুলো সব মিল্ক ভিটায় যায়? সব মিল্ক ভিটায়। আচ্ছা, মিল্ক ভিটার টাকা গুলো কি আপনারা ডেলিভারি পান? আমাদের মানে মানে সপ্তাহে? আপনারা সপ্তাহে? হ্যাঁ, মানে 7 দিন পর পর। 7 দিন পর যায় একবারে সব টাকা ক্লিয়ার করে দেয়? হ্যাঁ। রে কয়টা দুধ দাম দেখেন? আচ্ছা, এটা এখন বিক্রি করতে গেলে কত বেশি বিক্রি করব? তাও তো আপনি মানে 70-60-70 হাজার? হ্যাঁ। আচ্ছা, এখানে সব বাছুর গুলো আটকায় রাখছেন? হ্যাঁ দেবনি। তারপরে যখন বিকেল আসবে, বিকেল বিকেলে তখন সব একটা একটা করে আপনারা দোয়াবেন? তো দোয়ান কি হাত দিয়ে নাকি মেশিন দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে? তো সেক্ষেত্রে অনেকেই তো মেশিন দিয়ে দোয়ায়। মেশিন দিয়ে দোয়ানো ভালো না হাত দিয়ে দোয়ানো ভালো? স্যার এক জায়গায় এক অবস্থা মনে হয় আমার এই দেশে মনে হয় হাত দোয়ানি খুব ভালো হয়, আর মেশিন দিয়ে দোয়ালে গরু কষ্ট হয়, কষ্ট হয় মানে বান্না নষ্ট হয়, নষ্ট হয়ে যায়। এই যে একটা কথা, মেশিন দিয়ে যদি দোয়ায় তাহলে কিন্তু গরুর কষ্ট হয়, বান মান ক্ষতি হয়। এই জন্য ওনারা গরুর কষ্ট যাতে না হয়, যেহেতু ওনারা নিজেরাই এগুলো লালন পালন করেন গাভি গুলো, যার কারণে ওনারা হাত দিয়ে দোয়ায়। তেলকুচি দাম গাদি? হ্যাঁ হ্যাঁ। ঘাসে 1 বিঘে ঘাসের দাম 12-14 হাজার টাকা। চেক কাটা লাগে, কলই বোনা লাগে। খোলমুসির দাম অনুযায়ী দুধের দামটা একটু কম? কম। দুধ এখন কত করে দিচ্ছেন? ধরেন 45-45। 45-50? এইরকম। কতদিন ধরে আপনারা এই জায়গাটাতে এই গাভি লালন পালন করেন? 4-5 মাস। 4-5 মাস? পানি যতদিন না আসে ততদিন? ততদিন। যাক, আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। যদি কেউ গাভি নিতে চায় আপনার কাছ থেকে দিবেন বিক্রি করবেন? বাছুর সহ? যদি কেউ গাভি নিতে চান বাছুর সহ, তারা ওনারা এখান থেকে দুধ দোয়ায়া প্রমাণ স্বরূপ স্কুলে যায়ও কিন্তু। হ্যাঁ, স্কুল মিস করে এটা করো না, স্কুল করে আসি তারপর এখানে একটু সময় দিও। স্কুল এর ভার্সিটি পর্যন্ত লেবারা করে বিসিএস ক্যাডার পড়াইছি, তাও চাকরি হচ্ছে না? হচ্ছে না? মাস্টার্স পাস করে ছেলে মিয়া বসে রইছে? না না, বিসিএস ক্যাডার হলে চাকরি হয় তো? হয়। হয় নাই? না পাগল হইছে? তারপরে ওকে বিসিএস ক্যাডার বানান, চাকরি আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হোসেন ওকে বিসিএস ক্যাডার বানান, চাকরি আমরা ব্যবস্থা করে দেব। রান্না বান্না কি খামারেই চলে? সব এখানেই চলে? আচ্ছা, এই রান্না বান্না কিন্তু এই গাভীর খামারেই কিন্তু চলে? তো আজকে কি রান্না হবে? ভাজি হবে। হ্যাঁ, ভাজি হবে। কি ভাজি? এগুলি কপি? কপি ভাজি। কপি ভাজি হবে? ভাজি হবে। রান্নার বাবুর্চি কে আজকে? বাবুর্চি মানে আই বলে আছে, আমি আছি। সবাই? হ্যাঁ সকলে। আপনিও পারেন? হ্যাঁ। আচ্ছা, তুমিও পারো? হ্যাঁ। বাহ, তো এখানে রান্না বান্না কিন্তু এখানেই হয়। দেখেন, রান্না বান্না কিন্তু এখানেই হয়।
আসলে গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর এই চিত্র দেখে অনেক ভালো লাগলো। তারা একেবারেই সাদাসিধা মানুষ। সব মিলিয়ে আজকের দিনটাও ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ যদি কোনো গাভীর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো এবং তাদের নাম্বার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।